দোষে ভরা চরিত্ররাই অন্যের চরিত্রের দোষ ধরে বেড়ায়। যাই হোক, তবে আমি হাত ধরে এই মুহূর্তে জানাবো। নমস্কার, সালাম, আদাব, হায়, হ্যালো, আমি অপূর্ব রায়। ওয়েলকাম টু অপূর্ব রায় ফিলসফি। আমার বিশ্বাস আপনি ভেতর থেকে সুস্থ আছেন এই সুন্দর মায়াবী পৃথিবীর বুকে এই বর্তমান পরিস্থিতিতে। এই বর্তমান পরিস্থিতিতে যদি আপনি হেরে যান, এই পৃথিবীর মানুষ আপনাকে সান্ত্বনা দেবে। আমি আপনাকে বলবো যে নিজেকে উৎসাহ দিন, প্রত্যেকটি পরিস্থিতি থেকে শিক্ষা নিন। দেখব তবে এই মুহূর্তে কোন রূপ শিক্ষণীয় প্রশ্ন আমার কাছে আছে। নাম টুম্পা চক্রবর্তী, বয়স 38, ফ্রম কলকাতা, প্রফেশন স্কুল টিচার। প্রশ্ন, আমাদের সোসাইটিতে অনেক পরিবার আছে। আমাদের সামনের পরিবারটি খুবই ভালো, কিন্তু এই পরিবারের একজন সদস্যের ব্যবহার আমাকে মাঝে মাঝে অন্য জগতে নিয়ে চলে যায়। যার সাথে আজকে ভালোভাবে কথা বললে কালকে যখন বলি কেমন আছেন উত্তর দেয় না, মুখ ভেঙিয়ে বাজে রিয়াকশন দিয়ে দূরে চলে যায়। তখন নিজেকে খুব ছোট মনে হয়। এই রূপ পরিস্থিতিতে নিজের ভাবনা চিন্তাকে কিভাবে কন্ট্রোল করব? বেশ, ম্যাডাম নমস্কার। হ্যাঁ, হতে পারে আপনি টুম্পা চক্রবর্তী নন, আপনি অন্য কোনো চক্রবর্তী, অন্য কোনো দাস, অন্য কোনো হোসেন, অন্য কোনো রায়। আপনাদের সোসাইটিতে, আপনাদের এলাকায়, আপনাদের বন্ধু মহলে, আপনাদের আত্মীয় স্বজনদের মধ্যে, পাড়া প্রতিবেশীদের মধ্যে এই রূপ চরিত্রের মানুষ থাকতে পারে, যে আজকে ভালোভাবে কথা বলছে, কালকে যখন বলছেন হায় কেমন আছেন, আপনার দিকে তাকিয়ে মুখ ভেঙিয়ে বাজে রিয়াকশন দিয়ে অন্য কোনো অ্যাকশন নিয়ে দূরে চলে গেল। আপনি ভাবলেন যে আপনাকে অপমান করলো, আপনাকে ছোট করলো, আপনাকে গুরুত্ব দিল না। আদতে সেটা নয়, এই রূপ মানুষেরা, এই রূপ চরিত্রের প্রাণরা মুড সুইংয়ের পেশেন্ট হয়। এদের মুড সুইং করতে থাকে এবং এদের অন্য কোনো মেন্টাল ডিজিজ থাকতে পারে। আজকে আপনার সাথে ভালোভাবে কথা বললো, আজকে ওনার ভাবনা চিন্তাতে নেগেটিভ লড়াই চলছে না, কোনো ঝামেলা ঝঞ্ঝাট নেই, সে পরিষ্কার শান্ত আছে, তাই আপনাকে ভালোভাবে রিপ্লাই দিল যে আমি ভালো আছি, সুস্থ আছি। কালকে যখনই আপনি বলবেন হাউ আর ইউ, মুখ ভেঙিয়ে চলে যাবে। এতে আপনাকে সে অপমান করলো না, ওনার ভাবনা চিন্তাতে নেগেটিভিটি চলছে, ওনার ভাবনা চিন্তাতে নেগেটিভ লড়াই চলছে এবং সেগুলো নিয়ে উনি ব্যস্ত। তখন যদি সামনে কেউ আসে, যদি কিছু জিজ্ঞাসা করে, তাকে উনি ফোকাস করে না, উনি ইমাজিন করে যে এটা সেই মানুষটা যাকে আমি পছন্দ করি না। আপনাকে সে পছন্দ করে, কিন্তু তার ভাবনা চিন্তাতে ওইরূপ নেগেটিভিটি চলছে বলে উনি ওইরূপ অ্যাকশন বা ওইরূপ রিয়াকশন প্রকাশ করছে। এতে আপনি রেগে যাবেন না। যদি আপনার কাছের কোনো মানুষ, আত্মীয় স্বজনদের মধ্যে, বন্ধু মহলে, পাড়া প্রতিবেশীদের মধ্যে যদি এরকম কেউ থাকে, অবশ্যই তার পরিবারের অভিভাবকদের সাথে কথা বলে এই মানুষটিকে ডক্টরের কাছে নিয়ে যাবেন। তবে হ্যাঁ, আপনি কোথাও গিয়েছেন, কোনো অনুষ্ঠান বাড়িতে কেউ এইরূপ রিয়াকশন দিল, আপনি রেগে যাবেন না। আপনি ভাববেন এটাই উনি একজন পেশেন্ট। বোঝাতে পারলাম? আপনি যখন বুঝতে পারবেন উনি একজন পেশেন্ট, তারপরে আপনাকে আর কিছু বোঝাতে হবে না। আপনি দেখবেন নিউ নর্মালি নিজেকে কন্ট্রোল করতে পারছেন, নিজের ইমোশনকে নিজের গ্রিপে আনতে পারছেন। যাই হোক, হয়তো পেরেছেন। খুব ভালো থাকবেন, পজিটিভ থাকবেন, অ্যাক্টিভ থাকবেন, মোটিভেটেড থাকবেন, হ্যাপি থাকবেন ভেতর থেকে। আর আপনি যদি আমার সাথে মুখোমুখি নিজের সমস্যার কথা শেয়ার করতে চান, তাহলে মেম্বারশিপ নিয়ে জয়েন করতে পারেন। আজকের মতো আসছি, ততক্ষণ পর্যন্ত নিজের ভাবনা চিন্তার খেয়াল রাখবেন। ধন্যবাদ তোমার এবং আপনার মূল্যবান সময়ের জন্য।